লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে মালদায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে। জানা যায় কালিয়াচক থানার পুলিশ গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডাঙ্গামোড় এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ রমজান হোসেন ও রাজিকুল শেখ নামে দুই পাচারকারীকে গ্রেপ্তার করে। তাদের দুজনের বাড়ি কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় দুটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া পাইপ গানের একটি দৈর্ঘ্য 12 ইঞ্চি এবং অন্যটির দৈর্ঘ্য 28 ইঞ্চি। জানা গেছে বিক্রি করার উদ্দেশ্যে তারা এগুলি নিয়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। আজ তাদের মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।